সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 12ই আগস্ট 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুর জেলা চিরিরবন্দর থানার কারেন্টের হাট। এই হাটটি প্রতি শনিবার এবং বুধবারে বসে। তা আজ বুধবার আপনাদেরকে আমরা এই হাটে ছাগলের দরদাম জানানোর জন্য নিয়ে এসেছি। তো আমরা প্রথমে আমরা এখানে দেখছি তিনটা পাঠা। এই যে দেখুন, তিনটি বড় বড় সাইজের পাঠা। এই ধরনের পাঠার অনেক চাহিদা রয়েছে চিটিয়াং, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে। তো আমরা একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম ভাই, এই পাঠাগুলো দাম কিরকম করে চাচ্ছেন? 12,000-13,000 করে চাচ্ছেন। 12-13 করে চাচ্ছেন? দরদাম কি হয়েছে এখনো? দরদাম বলে নাই, কম বলতেছে। কত বলতেছে? পাটি নাই তো, 7,000-8,000 7,000-8,000 করে বলতেছে। আর আপনার নিয়ত কত? 10 করে হলে দেবো। 10 করে হলে দিবেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পাঠাগুলির সাইজ আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এগুলো 11-12 কেজি করে এগুলোর প্রস্তুত হবে। উনি বলছে যে এগুলো 10,000 টাকা করে হলে উনি ছেড়ে দিবেন। এই যে দেখছি, এরপরে আসো আমরা একটু দেখি হালুয়ান। এই হালুয়ানের দাম কত যাচ্ছেন ভাই? 4,000। দরদাম করছে কেউ? কত? 2,000-2,500। আপনার নিয়ত কততে দিবেন? 3,500 হইলে আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হালুয়ানের খুব চাহিদা। এই যে এখানে ছাগি দেখছি দুটো। এই যে দেখুন, একা আসসালামু আলাইকুম। এলে কি আপনার বাড়ির? ও, ব্যবসা করেন আপনি, কিনে এনেছেন। আচ্ছা, এই যে এটার দাম কত যাচ্ছে? 5,000। এটা 5,000? এত দাম কেন? পাঠাতে দাম বেশি। ওইটা পাঠা? আচ্ছা আচ্ছা, এটা পাঠা। প্রিয় দর্শক, এই যে দেখছি এটা পাঠা। এটা কি দরদাম করছে কেউ? হ্যাঁ, কেউ আছে। কত? 200-2,300 পর্যন্ত দাম হচ্ছে। আর আপনার নিয়ত কততে? 4,500 নিয়ত। আর এই যে ছাগিটা দেখছি, যা দাম পড়ছে এটা হালুয়া মানে বলি। হ্যাঁ, হালুয়া। এটার দাম কত যাচ্ছে? এটা মানে 6 ভাঙে দাম পড়ছে। 6 ভাঙে দাম চাচ্ছে। আর আপনি চাইছেন কত? 7,500-7,500। এটা কি কানটা দেখি বড়? এটা কি ক্রস? এদিকে রামসাগর রাম কোনা করোনার মধ্যে? আচ্ছা, ক্রসের মধ্যে। এইটা আপনার নিয়ত কততে ছাড়বে? 6-এর উপরে হলে ছেড়ে। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন এখানে প্রচুর খাসি এবং ছাগল উঠেছে। তারপরে আমরা এখানে একটু দেখি ভাই, এটার দাম কত যাচ্ছে? 4,500 চাচ্ছেন? মানুষ দরদাম কত বলছে কাস্টমার? 4 ভাঙে বলতেছে, মানে 4 হলে দিবেন? 4 হলে দিবেন? 4 হলে দিবেন? শুনছি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। আর এখানে জানিয়ে রাখি, এখানে হাসিল 100 টাকা, ছাগল প্রতি 100 টাকা। আচ্ছা, আমরা এই যে মা সহ বাচ্চা আপনারা খোঁজ করেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনারা মা সহ বাচ্চা খোঁজ করেন। ওই ছাগলটার কি এই একটাই বাচ্চা নাকি? এই বাচ্চা সহ দাম চাচ্ছেন কত? 3,500-3,500। আর গ্রাহক কত বলছে? 2,500-2,000। আপনার নিয়ত কত ছাড়বেন? 3 হইলে ছেড়ে দিবেন? আর এই যে এখানে দেখছি, এটা কি ওইটার বাচ্চা? ওইটা বাচ্চা। হ্যাঁ, দেখি দেখি একটু, ওইটা বাচ্চা। এই যে এটার বাচ্চা, এটার দাম কি ওই একই? আচ্ছা আচ্ছা, শুনছি আমরা। আর এই দেখি হালুয়ান, এটা পাঠা। এটা পাঠা? এই পাঠাটার দাম কত যাচ্ছে? পাঠার দাম কত? 3,000। 3,000? দরদাম কত পর্যন্ত উঠছে? 2,000 কাছে। 2,000 বলতেছে, দিচ্ছেন না? মানে একটু বাড়লে দিবেন। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কি এই ব্যবসা করেন? আচ্ছা, এই ধরনের বাচ্চা সহ ছাগল কেউ যদি আপনার কাছে চায়, অনেকগুলি চায়, আপনি কত দিনে দিতে পারবেন? কত দিনে দিতে পারবেন? যদি 30টা বাচ্চা সহ ছাগল চায়? 30টা? হ্যাঁ, 8-10 দিনে। 8-10 দিনে দিতে পারবেন? মানে জোগাড় করে দিবেন? এই দরে 3,000 টাকা দরে একটা বাচ্চা সহ ছাগল 3,000 টাকা দরে আপনি দিবেন? আপনার সঙ্গে যোগাযোগ করবে কেমন করে বলেন তো? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার আছে? আছে। একটু বলেন তো। ওইটা সিম আমি বাড়াচ্ছি, 0130। 0130?
2198 98 3 4 8 3 4 8 তাহলে আপনি 3000 টাকায় একটা বাচ্চা সহ ছাগল আপনি দিতে পারবেন এই নম্বরে যোগাযোগ করলে আপনি দিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে ব্যাপারীদের এই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখুন এই যে একটি বাচ্চা সহ ছাগি আপনারা যদি 3000 টাকায় চান তবে এই যে দেখুন এগুলো 3000 টাকা এই যে বাচ্চা সহ একটি বাচ্চা সহ ছাগি 3000 টাকায় এই হাট থেকে ওনারা বলছে যে দিবে আপনারা অনেকে যে তো নাম্বারগুলো চান আমরা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে ছাগল ওঠে তাজ সারা দিন বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে এই জন্য হাটটা আজ একটু কম জমেছে আপনারা জানেন যে বৃষ্টির মধ্যে ছাগলের পরিমাণ একটু কমই ওঠে ভাই এগুলি কার আপনার আসসালামু আলাইকুম আপনি কি এগুলার ব্যবসা করেন আচ্ছা আজকে কয়টা আনছেন পাঁচটা পাঁচটা কি চারটা বকরি একটা ভেড়া চারটা বকরি এই যে এই এই চারটা দরদাম চলছে ভাই দাম কত চাইছেন পিস প্রতি আর ভাই আপনি কত বলছেন আপনি দুইটা 6000 বলছেন 6000 আপনি দিচ্ছেন না আপনার নিয়ত কত নিয়ত 7000 আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার এই কারেন্টের হাট থেকে আমরা ছাগলের দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখছেন এখানে মোটামুটি আমদানি ভালো ভাই এগুলিকে হালুয়ান হ্যাঁ এই হালুয়ানের জোড়া কত যাচ্ছে আড়াই হাজার টাকা করে 5000 তারপরে কাস্টমার দরদাম কত করছে 4000 পর্যন্ত করছে আর আপনার নিয়ত কত ছাড়বেন সাড়ে চার হলে ছাড়বেন আচ্ছা শুনছি এই যে দর্শক আপনারা দেখছেন মোটামুটি এখানে পাঁঠা ছাগল এই ধরনের ভালোই ওঠে তা আমরা এখানে একটু দেখি ভাই ছাগিটা কত যাচ্ছে কত চাইছে এটা ৬০০০ চাইছে আর আপনি কত বলছেন ৪০০০ বলছেন ৪০০০ দিয়ে দিবে আচ্ছা দেখতেছেন ৬০০০ চাইছে আপনারা ৪০০০ পর্যন্ত দাম বলছেন আচ্ছা ধন্যবাদ এই দুইটা কি খাসি আচ্ছা খাসির দামগুলো শুনি কত যাচ্ছেন জোড়া ১৬০০০ আর মানুষ কত দাম বলছে ১২০০০ নিয়ত কত ছাড়বে ১৪০০০ নিয়ত আচ্ছা শুনছি এই যে দেখুন প্রিয় দর্শক এখানে আমরা এখানে পাঁঠা দেখি ভাই পাঁঠাটা কত ৪৫০০ টাকা দাম চাচ্ছেন আর মানুষ দাম কত বলছে দাম বলছে ৩,২৫০ দাম বলছে আপনার নিয়ত কততে ছাড়বে ৩৫ হলে আচ্ছা ধন্যবাদ উনি বলছে ওনার নিয়ত হলো ৩৫০০ হলে ছাড়বে তারপরে আমরা একটু এদিকে দেখি এই পাঠাটা কি বিক্রি হয়ে গেল এটা দাম কত যাচ্ছে দাম ৬০০০ ৬০০০ আর মানুষ দাম করতেছে কত ৫,০০০ ৫,০০০ আপনার নিয়ত কত দিয়ে ছাড়বে নিয়ত ৫,৫০০ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনারা যে সামনে মহাসড়কটি দেখছেন এটা দিনাজপুর চিরিরবন্দর মহাসড়ক এই মহাসড়কের ঠিক পাশেই এই কারেন্টের হাট বসে আবারও জানিয়ে রাখি আজ আজকে ১২ আগস্ট ২০২০ বুধবার প্রতি শনিবার এবং বুধবার এখানে হাট বসে তো এই ভিডিওটি এতক্ষণ ধরে আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ